আমার দর্শক বন্ধুরা, আজকে আমি দুপুরে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য রান্না করছি। দেখুন, পোস্ত বাটা দিয়ে আলু পেঁয়াজ ডিম দিয়ে ভুজছি। সেই জন্য কি করেছি, সর্ষার তেল প্রথমে গরম করেছি, ওতে পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে সরু সরু করে, যেমন আলু ভাজার মতো করে আলু কাটা হয়, ওইভাবে আলু আর পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে ভাজা হবে। পেঁয়াজটা খুব সুন্দর করে ভুজতে হবে, একদম লাল লাল। হ্যাঁ, তারপরে ভাজার করে পোস্ত বাটাটা দিয়েছি। পোস্ত বাটাটা দিয়ে খুব করে তেলের মধ্যে কষিয়েছি, একটু বেশ সুন্দর করে আলু পেঁয়াজের সঙ্গে পোস্তটা পুরো মিশে গেছে, ভাজা হয়ে। তারপরে আমি এখানে আমার প্রয়োজন মতো দুটো ডিম দিয়েছি। দেখুন, দুটো ডিম দিয়েছি, দিয়ে এবারে সঙ্গে মেরে ছেড়ে খুব করে মেশাবো, একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে, ডিমের কোনো কাঁচা গন্ধ থাকবে না। ফ্লেম দেখুন, আমি কত তাপমাত্রা ইন্ডাকশানে করছি, তো 500 ওয়াট রেখেছি। ভিডিওটা কিছু বড় হয়ে যাবে, তো আমি এই আলু পেঁয়াজ গুলো তো পোস্ত হবে, এগুলো প্রসেস দেখা যাবে। আমরা সাধারণত পোস্ত কি করি, সব শেষে শেষে কাঁচা মিশিয়ে একটু নাড়াচাড়া করে নামাই, কিন্তু এই রেসিপিটার মধ্যে ওই রকম কোনো করতে হবে না। এখানে পোস্তটা বেশ ভালো করে আলু পেঁয়াজ ভাজা হয়ে যাবে, তেলের উপর দিয়ে খুব ভালো করে ভাজা হয়ে যাবে। বিভিন্ন যেমন আমরা পোস্তের যদি কাঁচা পোস্ত নামিয়ে নামানোর আগে দিয়ে যে করে নিই, নামিয়ে নিয়ে তেলে ছেড়ে ওইভাবে করলে কিন্তু হবে না। এবারে আমরা কী করবো, এটা তো ধুয়ে এসছে যায়, এর মধ্যে আমি এবার কাঁচা সর্ষার তেল দিয়ে দিবো, যে নুন একটু হলুদ তো দেওয়াই আছে, এবার কাঁচা সর্ষার তেল দিয়ে আমি নামিয়ে নেব। আমার কমপ্লিট হয়ে যাবে রেসিপিটা, তার রুটি ভাত লুচি পরোটা সব কিছুর সঙ্গে অত্যন্ত মুখে গেছে। এটা আমরা কী করি বলুন তো, আলাদা করে এই জন্য পোস্ত বাটি ধরুন আমাদের কালকে বলছি, আর দুপুরে পেঁয়াজ পোস্ত হয়েছিল, তো তখন একটুখানি পোস্ত বাড়তি থেকে গেছিলো, তো সেই জন্য এরকম এটা মানতে হলো রাখার জন্য। তো এবারে এটার জন্য আপনাকে আলাদা করে পোস্ত বাড়তে হবে। ধরুন পোস্ত দাম কিছু আইটেম করলেন, তখন যদি পোস্ত একটু বেঁচে গেল আপনার পোস্ত বাটা কেটে গেল, তখন সেই দিয়ে মুখরোচক ভাজাটা আপনি বানিয়ে দেবেন। দেখুন কেমন সুন্দর সুন্দর ভাজা হিসেবে লুচি লুচি পরোটা সব কিছুর সঙ্গে একদম উপযুক্ত একটা জিনিস। আমি আজকে একটু তেল কম দিয়েছি, আর আপনারা যদি কেউ উৎসাহী হোক রেসিপিটা তৈরি করতে, তাহলে আর একটু তেল বেশি দিতে পারেন। রাতের খাওয়াটা তো ওই জন্য একটু তেলটা কম দিয়েছি, তার পরিবর্তে আমি নামানোর আগে এখন সর্ষার তেল মিশিয়ে দেবো। রেসিপিটা পুরো হয়ে গেছে, এবার আমি একটু সর্ষার তেল একটু মিশিয়ে দেবো। পোস্ত দিয়ে কোনো আইটেমে লাস্টে একটু সর্ষার তেল মিশালে সুন্দর স্বাদ হয়। মিশিয়ে দিয়েছি, ভালো করে ভাজাটার সঙ্গে মিশিয়ে নিই, আমার রেসিপি শেষ হয়ে গেছে। যদি কেউ চাইলে ইচ্ছাটা করতে পারেন, কেউ এমনি এটা তৈরি করার জন্য পোস্ত বেটে নিতে পারেন, কেউ একবার ইচ্ছা হলে চেষ্টা ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর হয় রান্নাটা। আমি নিজে যেটুকু পারি আমাদের আমার পরিবারের লোকেদের জন্য যে বানান, তাদের যেটা খেতে ভালো লাগে আমি সেই রেসিপিগুলোই শেয়ার করছি। ওটা যদি করে একবার খান খুব ভালো লাগবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এখানে রইলাম, ধন্যবাদ।